হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে লাউয়ের ডাল এই রেসিপিটি নিরামিষভাবে আমি তৈরি করে দেখাবো আর এই ডাল খেতে খুবই ভালো লাগে আসুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি আমি একটি প্রেশার কুকারে পাঁচশো গ্রাম লাউ নিয়েছি লাউটাকে এরকম বড়ো সাইজের কেটে নিয়েছি নিয়েছি পঁচিশ গ্রাম জলে ভেজানো মুগ ডাল মুগ ডালটা আগে একটু ভেজে রেখেছিলাম তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি দেড় চামচের মতো লবণ সামান্য জল দিয়ে প্রেশারের ঢাকা বন্ধ করে আমি এখানে সিটি দেব ছটা এরপরে একটা কড়াইতে আমি চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ছোট হাফ পাটি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করব নারকেলটা একটু ভাজা ভাজা করব এখানে নারকেলটা আমি ভাজবো প্রায় এক মিনিটের মতো দেখুন আমার নারকেল ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব প্রেসারে যেই ডালটা সেদ্ধ করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি প্রেশার থেকে আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলের সব রেসিপি কিন্তু নিরামিষ আর পুজো পার্বণ কোনো উপসের দিনে এই রেসিপি আপনারা ঘরে করে বানিয়ে খেতে পারবেন আর প্রেশারে টুকু ডাল ছিল লেগে সেটা আমি জল দিয়ে ধুয়ে প্রেশার থেকে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি চিনি ব্যবহার করব তিন চামচের মতো শীতকালে এই ডাল খেতে ভীষণই ভালো লাগে আর খুবই কম সময়ে কম উপকরণে এই ডালটা প্রস্তুত হয়ে যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি কেউ ধনে দিতে চান দিতে পারেন আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আজকের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেতে আজকে রান্না আমি এখানেই শেষ করলাম আগামী দিনে আরও নতুন কোনো রেসিপি আমি নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার